हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछें। आज के आमी आपनादेर साथे आमार एकटा स्पेशल रेसिपि शेयर करते जाच्छी, आर सेटा होलो मालाई चाप। केनो आमी स्पेशल बोलछी देखे निश्चयई बुझते पाच्छेन आमार मालाई चापगुलो कतटा परफेक्ट एबं लोभनीय। मालाई चापगुलो देखते जेमन लोभनीय, खेतेओ अतुलनीय स्वादे। আজকের পুরো রেসিপি জুড়ে অনেকগুলো টিপস রয়েছে যেগুলো ফলো করলে আপনাদের মিষ্টি কখনোই খারাপ হবে না। যে কোনো মিষ্টি তৈরিতেই প্রথমেই প্রয়োজন একটা পারফেক্ট ছানা। ছানাটা যত বেশি পারফেক্ট হবে মিষ্টিগুলো তত বেশি পারফেক্ট হবে। আর এই পারফেক্ট ছানার রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। মালাই চাপ তৈরির জন্য আজকে এখানে আমি নিয়েছি 2 লিটার দুধের ছানা। এখন প্রথমে আমি ছানাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা কম বেশি সবাই জানেন ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হয়। পারফেক্ট মিষ্টি তৈরি করতে হলে আপনাদের ছানাটাও কিন্তু পারফেক্ট হতে হবে। এখন আমি ছানাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ছানাগুলোকে এত বেশিও মাখিয়ে ফেলবেন না যেন একদম ছানা থেকে তেল বের হয়ে যায়। ছানার তেল বের হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যায়, সেই জন্য আপনারা আলতো হাতে যেন একটুও দলা পেকে না থাকে খুব মসৃণ করে আপনারা মাখিয়ে নেবেন। ছানাটা মাখাতে মাখাতে যখন দেখবেন প্লেট থেকে এরকম উঠে আসছে, একদম গোল করে ফেলতে পারছেন, তখনই বুঝবেন ছানাটা রেডি। আমি প্রায় 5 মিনিটের মতো ছানাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি একটা হাতের আন্দাজ করে পারফেক্ট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। আমি মিষ্টিগুলো একটু বড় বড় তৈরি করব। আমি এখানে 9টা লিচি কেটে নিয়েছি। এদিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি 8 কাপ পানি, আর সাথে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে চিনিটা যখন মিশে যাবে তখনই চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করব বলগ ওঠা পর্যন্ত। আর এই ফাঁকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটা একটা লেচি নিয়ে 2 হাত দিয়ে একটু গোল করে, আপনারা সবাই জানেন একটু গোল করে ঘুরিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এরকম করে একটু চ্যাপটা করে আমি মিষ্টি তৈরি করব। চাপ একটু চ্যাপটা হলে ভালো লাগে, মালাই চাপগুলো কিন্তু একটু চ্যাপটাই হয় সাধারণত। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, চারদিকে একদম মসৃণ আছে। মালাই চাপ আমি একটু বড় বড় পছন্দ করি, সেই জন্য এখানে আমি 8টা চাপ বানিয়ে নিয়েছি। এদিকে পানির বলক চলে এসছে, চিনি আর পানি মিশিয়ে আমি শুধু চুলার জালটা বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র বলকটা আসার জন্য। একটা বলক আসবে সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে খুব দ্রুত, এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে। আর মিষ্টি বানিয়ে রেখে আপনারা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবেন না, এতে করে কিন্তু ছানাটা একদম উপর থেকে ড্রাই হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজগুলো খুব দ্রুতই করতে হয়। আর শিরাটা কিন্তু একদম পাতলা থাকতে হয় আর পানির পরিমাণটা বেশি থাকতে হয়। আর পাতিলটা একটু বড় ব্যবহার করবেন যেন মিষ্টিগুলো একদম নিজে থেকে উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু বেশ বড় হয়ে ডাবল হয়ে যাবে, সেই জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে, আর খেয়াল করেছেন ঢাকনার মুখে কিন্তু ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। চুলার জালটা একদম হাই রেখে অপেক্ষা করব 5 মিনিট। মালাই তৈরির জন্য একটা পাতিলে 7 কাপ দুধ নিয়েছি, এটাকে জাল করে আমি অর্ধেক করে ফেলবো। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর পাতিলটা কিন্তু যথেষ্ট বড় হওয়াতে ফুলে মিষ্টিগুলো দেখতে পেয়েছেন একদম পাতিল ভরে গিয়েছে। 5 মিনিট পর আমি চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, আর ঢাকনার মুখের ছিদ্রটা যে বন্ধ করে রেখেছিলাম সেটা খুলে দেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে আমি একদম ঘড়ি ধরে 10 মিনিট রান্না করব, এর বেশি 1 মিনিটও না। এই টোটাল 15 মিনিটেই কিন্তু আমার মিষ্টিটা পারফেক্টলি হয়ে যাবে। আমি এর মধ্যে 2 বার জাস্ট হাতলটা ধরে একটু মিষ্টিগুলোকে দলিয়ে দিয়েছি। এদিকে মালাইয়ের দুধটা চুলোর আঁচ মাঝারি রেখে আমি অনবরত নাড়তে নাড়তে একদম অর্ধেক হয়ে এসেছে। মালাই তৈরিতে দুধ বেশি ব্যবহার করলে এর টেক্সচারটা খুব ক্রিমি হয়, খেতে খুব বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, আর এর মধ্যে একটু কম মিষ্টি পছন্দ করে সবাই, তারপরও আপনারা আপনাদের স্বাদমতো একটু ব্যালেন্স করে নেবেন। খুব দ্রুত ঘন করার জন্য অনেকেই পাউডার মিল্ক ব্যবহার করে, কিন্তু পাউডার মিল্ক ব্যবহার করলে এই যে অরিজিনাল মালাইয়ের যে স্বাদটা সেটা পাওয়া যায় না। এখন দুধগুলো কিন্তু আমার একদম ঘন হয়ে এসছে, একদম 3 কাপের মতো হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমার মিষ্টিগুলো একদম রেডি। দেখতে পাচ্ছেন এই 15 মিনিটের মধ্যে আমি এই প্রথমবার ঢাকনা খুললাম, আমি কিন্তু একবারও ঢাকনা খুলিনি। এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা টিপস।
যে কোনো মিষ্টি তৈরির সময় আপনারা একবারে 15 মিনিটের আগে একবারও ঢাকনা খুলবেন না, তাহলে কখনোই আপনাদের মিষ্টি নষ্ট হবে না। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, চারদিক কতটা মসৃণ হয়েছে। এখন এই গরম মিষ্টিগুলোই খুব দ্রুত একটা স্ট্রেনারে রেখে এর ভেতরে রসগুলো ঝরিয়ে ফেলতে হবে, না হলে মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি মালাইগুলো সোক করবে না। সেই জন্য খুব দ্রুত মিষ্টিগুলো যখন এরকম নরম তুলতুলা খুব গরম, তখনই মিষ্টির ভেতর থেকে রসগুলো সরিয়ে ফেলতে হবে। এদিকে আমার মালাইটাও একদম রেডি। আমি চুলোর আঁচটা মাঝারি রেখে একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম যেন একটা বলক আসে। এখন আমি খুব দ্রুত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম অবস্থায় যদি মিষ্টিগুলো খুব দ্রুত না দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হতে থাকবে আর মালাইটা পুরোপুরি ভেতরে ঢুকবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে অপেক্ষা করব ঠিক 4 মিনিট। আমি এই চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটা রান্না করব ঠিক 4 মিনিট। আর মাঝে মাঝে হাতল ধরে এরকম একটু নাড়িয়ে দেব, যখন একটু বলক আসবে তখন। 4 মিনিট পর চুলোর আঁচটা বন্ধ করে দিয়েছি, এখন অপেক্ষা করছি 6 ঘন্টা। 6 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার মালাই চাপগুলোর অবস্থা কতটা চমৎকার হয়েছে। আর এই মালাইটার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। আমার মালাই চাপটা পরিবেশনের জন্য একদম রেডি। পরিবেশনের সময় পেস্তা বাদাম কুচি বা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি পরিবেশনের সময় মাঝে মধ্যে উপরে একটু হরলিক্স ছিটিয়ে দিই, এতে করে দেখতে বেশ আকর্ষণীয় এবং লোভনীয় হয়। আমার রেসিপির প্রতিটা স্টেপ এবং টিপসগুলো যদি ফলো করেন, তাহলে আপনাদের মালাই চাপ অবশ্যই পারফেক্ট হবে। আমার এই স্পেশাল তুলতুলে মালাই চাপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আকর্ষণীয় সব রেসিপিগুলো সহজে পাওয়ার জন্য। আর আজকে এ পর্যন্তই, পরবর্তী আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।